নমস্কার বিয়াস, আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনফিনিক্সের S4G মডেল টেস্ট, সেটা কীভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে হয়। সব দেখতে পাচ্ছ বন্ধুরা ফোনটির মডেল, আমি তোমাকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটা হলো ইনফিনিক্স S4 মডেল। এটা আমরা গুগল অ্যাকাউন্ট বাইপাস করবো উইদাউট পিসি, কোনো পিসির প্রয়োজন পড়বে না। সব ধরো প্রথমে চেক করে নিচ্ছি তোমাদেরকে ওয়াইফাই কানেক্ট করে, যে আমাদের এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে আসে কি না। দেখতে পাচ্ছ বন্ধুরা ভেরিফাই ইউর প্যাটার্ন। এবার ইউজ মাই গুগল অ্যাকাউন্টে যদি ক্লিক করি তো আমাদের এখানে গুগল অ্যাকাউন্টটি ভেরিফাই করতে বলা আসছে। দেখতে পাচ্ছ বিয়াস, তো এটা কীভাবে বাইপাস করবো আমি তোমাকে আজকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটি সম্পর্কে দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। সর্বপ্রথম বিয়াস আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছ আমি একটি ল্যাঙ্গুয়েজ সেট করে নিয়েছি হিন্দি। তারপর আমি আবার নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদের এখানে ঠিক এরকম একটা মেনু শো করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইউজ মাই গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে যে কোনো টেক্সট টাইপ করতে হবে। টেক্সটটি টাইপ করার পর আমাদেরকে সিলেক্ট করে কপি করতে হবে। কপি করলে এখানে আমাদের যে ক্লিপ বোর্ডটি আছে সেই ক্লিপ বোর্ডে আমাদের অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি এখানে ক্লিক করলাম, সরি, এই যে এখানে ক্লিপ বোর্ডে ক্লিক করবো, এই যে ক্লিপ বোর্ড, ক্লিপ বোর্ডে আমাদের অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখানে সিলেক্ট করলে আমাদেরকে শেয়ার অপশন দেওয়া হবে, শেয়ারে ক্লিক করবো। জিমেল অপশনটি লং প্রেস করে রাখবো, লং প্রেস করার পরে নিচে পিনে ক্লিক করবো। দেখতে পাচ্ছ বেশ ঠিক এরকম একটা মেনু আসছে। এখানে আমাদের হিন্দি টাইটেল, এই জন্য বুঝতে পারছি না, সব সময় দেখে করতে পারো, আমি দেখে আমার ভিডিও দেখে দেখে করতে পারো। ত্রিপল ডটে ক্লিক করবো, নিচের অপশনে ক্লিক করতে হবে, সরি, ব্যাকে চলে আসবো। নিচের অপশনে ক্লিক করে আমাদের ঠিক এরকম একটা মেনু আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছ নিচে এই যে এই অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড্রয়েড সুইচিং, এই অপশনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে। আসার পরে ইউটিউব যে অপশনটি আছে এখানে আমরা ইউটিউবে ভিডিও প্লে করতে হবে। প্লে করার পর আমাদের ইউটিউবে ভিডিও ফেলো হবে। তারপর বেশ আমরা এখানে চলে যেতে হবে ইউটিউব সেটিংসে। ছবি দেখতে পাচ্ছ আমি এখানে ভিডিও ফেলে হয়ে গেছে, এখন ইউটিউব সেটিংসে চলে যাবো। ত্রিপল ডটে ক্লিক করে ইউটিউব সেটিংসে চলে যাবো, অ্যাবাউটে চলে যাবো। আমরা এখান থেকে ভিডিওর এই গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেটা ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার বেশ আমাদের এখানে টাইপ করতে হবে অ্যাড রম, দেখতে পাচ্ছ স্ক্রিনে পরে। অ্যাড্রম টাইপ করার পরে বেশ আমাদের প্রথম লিঙ্কটিতে ক্লিক করতে হবে। তারপর বেশ আমাদের এখানে যে সেটিং অপশনটা আছে সেটা ওপেন করতে হবে, সেটিংটি। সব বেশ আমি সেটিংটি ওপেন করে নিচ্ছি এখানে, দেখতে পাচ্ছ সেটিংটি ওপেন করার পর আমাদের সেটিংয়ে চলে যাবো। আমরা সেটিংয়ে যাওয়ার পর আমরা সর্বপ্রথম যেটা করতে হবে আমাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমরা এই ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারছি না, আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবো। সবই দেখতে পাচ্ছ আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি, ব্যাকে চলে আসবো, আমি ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নেবো। এই যে উপরে ল্যাঙ্গুয়েজ অপশনটা আছে এখান থেকে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটি অ্যাড করবো, যে অ্যাডে এসে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি অ্যাড করবো। অ্যাড করার পর বিকজ আমি এখানে ল্যাঙ্গুয়েজটি ড্র্যাগ করে উপরে নিয়ে চলে যাবো। এবার আমাদের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ হয়ে গেছে, এখন বিকজ আমরা যেটা করবো ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর বিকজ আমাদের যেটা করতে হবে, বিকজ ব্যাকে চলে আসছে, আমি দেখতে পাচ্ছ বন্ধুরা স্ক্রিন লকে এখানে ক্লিক করতে হবে, এন্ড লোকেশন। এবার এখানে আমাদের একটা যে কোনো লক সেটিং করে নিতে হবে। সব আমি এখানে স্ক্রিন লকে ক্লিক করলাম, আমরা এখানে প্যাটার্ন লকটা সিলেক্ট করে নিচ্ছি, যে কোনো প্যাটার্ন লকটা আমরা এখানে দিয়ে নেবো। সব আমি যে কোনো একটা প্যাটার্ন লক সেট করে নিচ্ছি, সব দেখতে পাচ্ছ প্যাটার্ন লকটা আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর আমাদেরকে যে কথা এখন চেক করতে হবে, আমি চেক করবো যে লকটি হয়েছে কিনা। সব বেসের লক হয়ে গেছে, 100% কাজ করছে। এবার বেশ আমার ফোনটি একবার বন্ধ করে অন করবো, রিস্টার্ট করবো। সব দেখতে পাচ্ছ আমি ফোনটি বন্ধ করে অন করছি। সব এটা খুবই ইজি একটা টিপস, আশা করি তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। সব
খুবই উইদাউট কোনো অ্যাপসের প্রয়োজন পাবে না, কোনো পিসি প্রয়োজন পাবে না, তোমরা নিজেরাই বাইপাস করতে পারবো, খুবই ইজি। দেখতে পাচ্ছ বিয়াস আমি যে প্যারেন্টটি দিয়েছিলাম এখন সে প্যারেন্টটি আমি দিয়ে নেবো। দেখতে পাচ্ছ দিয়ে নেওয়ার পর বিয়াস আমাদের ফোনটি ওপেন হচ্ছে, তো আমরা একটু অপেক্ষা করবো। বিয়াস খুবই ইজি একটি টিপস, তোমাদের খুবই বুঝতে সহজ হবে। আর ভিডিও ভালো অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো একটি লাইক করবা। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারো না কিভাবে আমরা বাইপাস করলাম। সে বিয়াস এবার আমরা স্ক্রিন লকটি আবার দিয়ে নেবো। এবার বিয়াস আমাদের ফোনটি অনেক হচ্ছে, এখানে স্কিপে ক্লিক করবো, এটি আমরা স্কিপ করে দেবো, স্কিপ করে আমরা ক্লোজ করে দেবো। সরি, দেখতে পাচ্ছ আমি এটা ক্লোজ করে দেবো স্কিপে ক্লিক করে। ক্লোজ করে দিলাম, এবার স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পর বিয়াস আমাদের এমন একটা অপশন আসছে, এখানে আমরা ডু নট কপিতে ক্লিক করব। তারপর বিয়াস দেখতে পাচ্ছ আমাদের সেই প্যাটার্নটি দিতে বলা হচ্ছে যেটা আমি সেট করছিলাম। এখানে আমি যে প্যাটার্নটি সেট করে আসছি সেই প্যাটার্নটি আমি দেবো। দেখতে পাচ্ছ বিয়াস এবার প্যাটার্নটি নিয়ে নিছে এবং এখানে স্কিপ রেকর্ড শো করছে। দেখতে পাচ্ছ এবার আমরা স্কিপ করতে পারি ইজি, স্কিপে ক্লিক করে আবার স্কিপে ক্লিক ক্লিক করব, স্কিপে ক্লিক করব আবার, অলওয়েজ স্কিপে ক্লিক করব, স্কিপ মোর অপশনে ক্লিক করব, অ্যাপসে ক্লিক করব, এখানে টিক মার্কগুলো উঠে দেবো, ওকেতে ক্লিক করব। তারপর বিয়াস এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করার পর এখানে টিক মার্ক দেবো, নেক্সটে ক্লিক করবো, আবার নেক্সটে ক্লিক করবো, এখানে ডু নট লেটার ক্লিক করবো, স্কিপ অলওয়েজ, নেক্সট। এবার বিয়াস দেখতে পাচ্ছ আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হচ্ছে, দেখতে পাচ্ছ ফোনটি এবার অন হয়ে গেছে আমাদের সম্পূর্ণভাবে। সে ব্যাস আমরা কীভাবে উইদাউট কম্পিউটার উইদাউট অ্যাপস ছাড়া কীভাবে বাইপাস করলাম তোমরা দেখলে খুব সহজে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। আমি তোমাদের সেটের মডেলটি এখানে চেক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ সেটের মডেলটি অ্যাবাউটে চলে আসছি। দেখতে পাচ্ছ বন্ধু সেটের মডেলটি ইনফিনিক্স সেট ফোন মডেলটি। সে ব্যাস আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবা, আর অবশ্যই অবশ্যই কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাওয়া। সে বেশ আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।